মঙ্গলবারই গোয়া থেকে গ্রেফতার হয়েছেন ইউটিউবার রদ্দুর রায় এবং আজ তাকে ব্যাংশাল কোর্টে তোলার কথা ছিল। কিন্তু তার ফ্লাইট মিস করার কারণে তিনি এসে পৌঁছাতে পারেননি আদালতে এবং সেই সূত্র অনুযায়ী আগামীকাল তাকে পেশ করা হবে আদালতে এবং আজ সন্ধ্যায় তিনি আসবেন কলকাতায় নিয়ে আসা হবে তাকে গোয়া থেকে, এমনটাই সূত্রের খবর। এবং আমরা প্রত্যেকেই জানি যে কারণে ইউটিউবার রদ্দুর রায় তিনি গ্রেফতার হয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন, পাশাপাশি একাধিক মন্ত্রীর বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন ফেসবুক এবং ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং শুধুমাত্র এই বার নয়, এবং এর আগেও বহুবার তার বিরুদ্ধে বিভিন্ন থানায় যে গ্রেফতারি পরোয়ানা বা বিভিন্ন থানায় মামলা করা হয়। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যাংশাল কোর্ট চত্বরে, এবং যে কোর্ট চত্বরে বা যে কোর্টে তাকে আনার কথা রয়েছে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে, আজ সন্ধ্যের বিমানে তিনি অবতরণ করবেন গোয়া থেকে, এমনটাই সূত্রের খবর। এবং সম্প্রতি হেয়ার স্ট্রিট থানা, চিৎপুর থানা, লালবাজার সাইবার ক্রাইম থানা সহ কলকাতা পুলিশের একাধিক থানায় রদ্দুর রায় নামে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে এবং সেখানে অভিযোগ করা হয় এবং সেখানে উল্লেখ করা রয়েছে মুখ্যমন্ত্রী সহ একাধিক যে মন্ত্রী রয়েছেন তাদের নামে অশালীন এবং কুরুচিকর মন্তব্যের কারণেই রদ্দুর রায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, এবং সেই জন্যই ইউটিউবার রদ্দুর রায়ের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ এবং তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাকে গোয়া থেকেই গ্রেফতার করে পুলিশ। এবং তারপরে রদ্দুর রায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম যে শাখা রয়েছে এবং গুন্ডা দমন শাখার একটি টিম, এবং তারপরে রদ্দুর রায়কে গোয়া থেকে আনার বন্দোবস্ত করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম এবং গুন্ডা দমন শাখার পুলিশ। এবং সেই সূত্র অনুযায়ী আজ সন্ধ্যায় তার আসার কথা রয়েছে গোয়া থেকে কলকাতায় অবতরণ করার কথা রয়েছে এবং আগামীকাল তাকে পেশ করা হবে ব্যাংশাল কোর্ট। এবং যেমনটা কথা ছিল আজ অর্থাৎ বুধবার তার আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু যেহেতু তার কিছু যান্ত্রিক ত্রুটি এবং বিমান যে ফ্লাইট মিস করার কারণ এছাড়াও একাধিক কারণেই তিনি আসতে পারছেন না, এখনও পর্যন্ত তার বিমান করেনি, সুতরাং তিনি রাতে বিমান তিনি গোয়া থেকে ফিরবেন এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই এখনও পর্যন্ত সূত্রের খবর। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, আরোহী নিউজ, কলকাতা।